জার্মান ভাষা শেখার দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো ভাষা শেখার জন্য সবচেয়ে মৌলিক প্রয়োজন হল সে ভাষায় গুনতে শেখা আর আজকে আমরা জার্মান ভাষায় গুনতে শিখব আমাদের আজকের লেসনের বিষয় ডি চালেন আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ডি চালেনের অর্থ কী ডি সালেন এর অর্থ ইংরেজিতে আর বাংলায় অঙ্ক অথবা সংখ্যা অনেকের মনে হতে পারে জার্মান ভাষা তো ইমিতেই অনেক কঠিন নিশ্চয়ই গুনতে শিখতে হলেও অনেক বেগ পেতে হবে না এমনটি ভাবার কোনো প্রয়োজন নেই আমরা যদি একটু চেষ্টা করি তবে জার্মান ভাষায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই শূন্য থেকে একশো পর্যন্ত গুনতে শেখা সম্ভব তবে আজ আমরা শুধুমাত্র বারো পর্যন্ত গুনতে শিখব এবং এর কারণ আমি পরবর্তী পর্বতে আপনাদেরকে জানাব ও আচ্ছা শুরু করার আগে বলে রাখি জার্মান সংখ্যা এবং ইংরেজি সংখ্যাগুলো হুবহু এক তবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের লেসন আশা করি আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন নুল অর্থাৎ শূন্য আইনস অর্থাৎ এক অর্থাৎ dui drei ortad 10 vier ortad 4 fünf ortad 5 sechs ortad 6 7, artat, sát. 8, artat, át. 9, artat, nő. 10, artat, dós. 11, artat, egerú. অর্থাৎ বারো আপনারা যদি ক্লান্ত না হয়ে থাকেন তাহলে আমরা আর একবার পুনরাবৃত্তি করতে পারি স্পাই ফিয়া জিভ আট নয় চেন এলফ আমাদের দ্বিতীয় পর্ব ছিল এ পর্যন্তই সাথে থাকার জন্য আমি অনেক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও আর হ্যাঁ রাস্তা পার হওয়ার সময় দয়া করে একটু সাবধানে পার হবেন আজ তাহলে এই পর্যন্তই বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি অনেক আজকের মতো বিদায় নিচ্ছি